আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম জিনার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডিএম। ডিয়ার ফ্রেন্ড, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম দেখাবো, কিভাবে আপনারা সিমেন্স S7200 PLC সাথে কিভাবে আপনার রোটারি এনকোডার আপনারা পালস কাউন্ট করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি রোটারি এনকোডারটির শেপ ঘুরাবো, ঘুরালে দেখেন এখানে পালস আসতেছে। এটা হলো যে আমার ওয়ান ফেজ এনকোডার। এখন আমি এখানে দেখাবো আপনাদেরকে ফ্রেন্ড, এখানে দেখেন আমি হাই স্পিড কাউন্টিং, এখানে মড আমি ওয়ান সিলেক্ট করছি, মড আমি ফোর সিলেক্ট করছি। এখানে আই জিরো পয়েন্ট জিরো হলো আমার ক্লিক, এখানে আমি পালস দিব I0.0 তে। এন্ড এইচ I0.1 এ আমি ডিরেকশন দিব, এবং I0.2 দিয়ে আমি রিসেট করব, আমার এনকোডারকে রিসেট করব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ডিরেকশন চেঞ্জ করব। ডিরেকশন চেঞ্জ করতে হলে আমাকে I0.2 কে আমি এনাবল করতে হবে। তো I0.1 কে আমি এনাবল করব, এনাবল করলাম, এখন আমি ডিরেকশন চেঞ্জ করব, আমার পালসের ডিরেকশন চেঞ্জ করব। দেখেন আমার পালসের ডিরেকশন চেঞ্জ করলাম আমি, আমার পালস এখন পজিটিভ আসতেছে পালস। এখন যদি আমি পালসকে রিসেট করতে হলো আমার এখানে রিসেট সুইচ হলো আমার I0.2 হলো আমার রিসেট সুইচ। এখন আমি পালসকে রিসেট করে দিব, আমার এনকোডার পালস এখানে যে পালসটি আছে সেটাকে আমি রিসেট করে দিব। রিসেট করে দিতে হলো আমাকে I0.2 তে কানেক্ট করতে হবে। দেখেন আমার পালস রিসেট হয়ে গেছে, কোনো পালস নাই, রিসেট হয়ে গেছে। তো ফ্রেন্ড, এই প্রোগ্রামটি কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ড, আমি এখন একটি নতুন পেজ নিয়ে নিব, আমার যে সিপিউটি আছে সিপিউটি হলো CPU 2 to 1 CPU। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রেন্ড, তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি চলে যাব টুলসে গিয়ে আমি এখানে ইনস্ট্রাকশন উইজার্ডে চলে যাব। ইনস্ট্রাকশন উইজার্ডে গিয়ে এখানে দেখেন HSC হাই স্পিড কাউন্টিং আমি সিলেক্ট করে নিব, সিলেক্ট করে আমি নেক্সট দিব। এখানে ফ্রেন্ড আমি মড 4 সিলেক্ট করব হলো সিঙ্গেল ফেজ আপ ডাউন কাউন্টার উইথ এক্সটার্নাল ডিরেকশন কন্ট্রোল, নো স্টার্ট ইনপুট এন্ড ইউজার ইউজ রিসেট ইনপুট, আমি এটাকে সিলেক্ট করে নিব। দেন এখন আমি নেক্সটে চলে যাব, আমি ইন্টারাপ্ট হাই স্পিড ইন্টারাপ্ট 1 ইউজ করব, তারপর নেক্সটে চলে যাব, এখন নেক্সটে চলে যাব, ফিনিশ করে দিব। দেখেন এখানে ফ্রেন্ড আমার প্রোগ্রামটি অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমাকে কষ্ট করে প্রোগ্রাম লেখা লাগে নাই, আমার প্রোগ্রামটি অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন ফ্রেন্ড, টু এনাবল দা কনফিগারেশন হোয়াইল ইন প্রোগ্রাম ইউজ SM0.1, আমার SM0.1 নিতে হবে, এন্ড EDGA ট্রিগারিং ইনস্ট্রাকশন, নতুবা আমাকে ট্রিগারিং ইনস্ট্রাকশন নিতে হবে, হয়তো বা 0.1 নিতে হবে নতুবা ট্রিগারিং ইনস্ট্রাকশন নিতে হবে। তো ফ্রেন্ড, এটা হলো আমার ইন্টারাপ্ট প্রোগ্রাম। তো ফ্রেন্ড, এখন আমি
যেহেতু আমি মড 4 সিলেক্ট করছি, এখানে আমার আই 0.0 হলো যে আমার ক্লিক। ক্লিক মানে কি, এখানে আমি ফলস পাবো, এখানে আমি ফলস পাবো আই 0.00 তে আমি ফলস পাবো। দেখেন আই 0.0 তে আমি আমার এনকোডারের আমি ফেজ এক ওয়ান ফেজ কানেক্ট করে রাখছি আই 0.0 তে আই 0.0 তে। তো ফ্রেন্ড এখানে আই 0.1, আই 0.1 হলো তো আমার ডিরেকশন, ডিরেকশন কন্ট্রোল করব আমি আই 0.0 দিয়ে, আই 0.1 দিয়ে আমি ডিরেকশন কন্ট্রোল করব। আই 0.2 দিয়ে আমি রিসেট করব আমার হাই স্পিড কাউন্টিং কে আমি রিসেট করব। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব আমার মেইন প্রোগ্রামে। মেইন প্রোগ্রামে গিয়ে এখানে আমি সাব রুটিন কল করব, হাই স্পিড ইন্টারাপ্ট সাব রুটিন কল করব। এখানে এটাকে এনাবল করার জন্য আমি একটি সুইচ নিব এস এম জিরো পয়েন্ট ওয়ান নিব। এস এম জিরো পয়েন্ট ওয়ান টি হলো যে এখানে দেখেন, এখানে আমি এস এম জিরো পয়েন্ট ওয়ান কে এনাবল করার জন্য, প্রোগ্রামকে এনাবল করার জন্য আমাকে এস এম জিরো পয়েন্ট ওয়ান টি নিতে হবে। সেজন্য আমি এখানে এস এম জিরো পয়েন্ট ওয়ান টি নিয়ে নিছি। এখন আমি অলওয়েজ একটি অন সুইচ নিব এস এম জিরো পয়েন্ট জিরো, দেন আমি একটি মুভ ইনস্ট্রাকশন ব্যবহার করব, মুভ ডাবল ওয়ার্ড, এখানে হাই স্পিড কাউন্টিং জিরো, এন্ড এখানে আমি ডাটা রেজিস্টার নিব BD100 আউটপুট। তো ফ্রেন্ড আমি প্রোগ্রামটি এখন সিএলসি তে দিয়ে দিব, ডাউনলোড দিয়ে দিব। এটা হলো আমার এমপিএ কেবল ফ্রেন্ড কানেক্টেড, ইয়েস। দেন এখন আমি মনিটাইজেশন অন করব। এখন দেখেন আমি যদি এখানে আমার এনকোডারকে মুভ করি তখন এখন পালস আসবে, দেখেন আমার পালস আসতেছে, পালস। যদি আমাকে ডিরেকশন, এটা হলো যে আমার আই 0.0, আই 0.0 হলো যে আমার পালস দিব আমি, আই 0.0 তে আমি পালস পাবো, এনকোডার থেকে পালস পাবো। আর আই 0.1 থেকে আমি ডিরেকশন, ডিরেকশনকে আমি চেঞ্জ করব আই 0.1 দিয়ে, আর আই 0.2 দিয়ে আমি আমার এনকোডারকে আমি রিসেট করব। এখন আমি যদি ডিরেকশন চেঞ্জ করতে হয় তাহলে এখন আমাকে আই 0.1 এ, আই 0.1 কে 1 এ আমাকে শর্ট দিতে হবে। দেন ফ্রেন্ড এখন যদি আমি এনকোডারটি মুভ করি তাহলে আমার এখন এখন যদি আমি এনকোডারটি মুভ করি তখন আমার পজিটিভ ডিরেকশন হয়ে যাবে, এখন আর নেগেটিভ ডিরেকশন আর থাকবে না। দেখেন আমার পজিটিভ ডিরেকশন চলে আসছে, পজিটিভ ডিরেকশন চলে আসছে আমার। তো ফ্রেন্ড এখানে দেখেন 5515 ফাস্ট চলে আসছে। এখন যদি আমি এই ফাস্টটাকে যদি আমি রিসেট করে দিতে হয় তাহলে আমাকে আই 0.2 তে আমাকে একটিভ করতে হবে। আর 0.2 কে যখন আমি একটিভ করব তখন আমার পালসটি রিসেট হয়ে যাবে, পালসটি, এই পালসটি রিসেট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড, দেখেন আমার পালসটি রিসেট হয়ে গেছে।
তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা S7200 PLC সাথে কিভাবে আপনারা হাই স্পিড এনকোডার কানেক্ট করবেন, এনকোডার কানেক্ট করে আপনারা কিভাবে ডাটা ডাটা নেবেন। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো ফ্রেন্ড দর্শক সকলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।